কেন্দ্র পাট হওয়ার তদন্তের দাবিতে বিজেপি লড়ছে লড়বে লড়ছে লড়বে বিজেপি 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 লড়বে। পুরুলিয়া পৌরসভা দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে বিজেপি 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 আইন পাঠ হলো কেন পৌরসভার সমাপ্ত জাতীয় সরোবর হয়ে গেছে পৌরসভার সোনার ডিম পাড়া মুরগি। এটাকে যে আছে পৌরসভা ব্যবহার করছে, যখন মনে পড়ছে টাকা পয়সা নাই কাদের, পৌরসভার নাই, এখানে যে নেতারা আছে ওদের যখন পকেট খালি হয়ে যাচ্ছে, একটা ভুয়ো একটা এস্টিমেট বানাচ্ছে, জাতীয় সরোবর পাঠাচ্ছে, টাকা নাচ্ছে আর নিজের মতো ভাগ করে নিচ্ছে। জাতীয় সরোবর উন্নয়ন নামে জিরো, কিছু নাই। আপনি সাহেববান যাই দেখুন, অত বড় সরোবর আমাদের পুরুলিয়ার যে আছে, একটা ঐতিহ্য আছে, এটা সম্মানের জায়গা আছে, যেখানে সরকার জাতীয় সরোবর অবধি দিয়ে দিল, ওখানে সম্মান দিল, সেই জায়গায় ডেলি মাছ মরে, জল গন্ধ করে, এখানে মানে চারদিকে নোংরা পড়ে আছে, এইরকম যে আছে দুর্নীতি এখানে জাতীয় সরোবর নামে হচ্ছে। বিশ্বস্ত সূত্র আমি জানতে পেয়েছি কি জাতীয় সরোবর যত এই যে দুর্নীতি যেখানে লেখা যায় ফাইলটাও লম্পট করা হয়েছে, গায়েব করা হয়েছে। তো আমরা জানতে ফাইল কোথায় গেল, পরবর্তীকালে যেন কেউ আসে তো কোনো তথ্য না পায় তার কারণে ফাইলগুলো লম্পট করা হলো। আমাদের মূলত দাবি এটাই আছে যে জাতীয় সরোবর রিলেটেড যত দুর্নীতি এখানে হয়েছে, যে লোক দায়ী আছে তাদের যে আমাদের ব্যবস্থা নেওয়া হোক, এবং ফাইল লম্পট যে করেছে তার জন্য কিসের জন্য করা হয়েছে আর কে দায়ী আছে তার বা আইনগত ব্যবস্থা নেওয়া হোক, খুঁজে বার করা হোক, তদন্ত করা হোক। পুরুলিয়ার সেন্টিমেন্টের সঙ্গে পুরুলিয়ার আত্মসম্মান যেটা, সেটা হচ্ছে পুরুলিয়া সাহেব বাঁধ। এটাকে জাতীয় সরোবর হিসাবে যখন ডিক্লেয়ার করা হয়েছিল, পুরুলিয়াবাসী খুবই আনন্দিত হয়েছিল, অনেক আশা রেখেছিল যে পুরুলিয়ার উন্নয়নের জন্য। কিন্তু দেখা গেছে এইখানের পৌরবাসী মানে পৌরসভা থেকে শুরু করে যারা এই সরকারের দায়িত্বে আছেন তারা মানুষের সঙ্গে ছিনিমিলে খেলেছে, মানুষের আত্মসম্মানের সঙ্গে খেলেছে এবং পুরো টাকা পয়সা লোপাট করেছে। তার শত শত যেই তাদের মনে পড়েছে যে আমরা ধরা পড়তে পারি, এরপর সেক্ষেত্রে তারা ফাইলটাকে লোপাট করে দিয়েছে। এবং এইটার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন করা, এবং আমরা দাবি করব যে এর আইনতভাবে তদন্ত করা হোক, এবং যে মুখোশধারীরা এর পিছনে দায়ী আছে তাদেরকে পুরুলিয়াবাসীর সামনে আনা হোক। শুধু এই ইস্যু তো নয়, আমরা কিছুদিন আগে একটা ডেপুটেশন দিয়েছিলাম এখানে, যেটা হচ্ছে যে পুরুলিয়া পৌরসভার 80 কোটি যে খোঁজ পাওয়া যাচ্ছে না, তার সঙ্গে ভুয়ো কর্মী প্রায় 200-250 ভুয়ো কর্মী হবে, সেখানে 100 দেখানো হচ্ছে, যে এটা আমরা সময়সীমা একটা দিয়েছিলাম যে তদন্ত হোক এবং এদের পিছনে যারা দায়ী আছে তাদেরকে সামনে আনা হোক। সেটারও আমরা এখনও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না, সেটারও আমরা দাবি জানাবো। আর এগুলো যদি কিছু না হয় তো পুনরায় আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো। 2008 সালে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি কংগ্রেস এসেছিল পুনরায়, এবং সৈয়দ শাকিল আহমেদ তখন চেয়ারম্যান ছিলেন, আমরা চেয়ারম্যান কাউন্সিল ছিলাম, এবং 2009 সালে তৎকালীন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী জয়রাম রমেশের নেতৃত্বে এই ফাইল আমরা পুট আপ করি, এবং 2009 সালে শেষের দিকে পাই, এবং 2010 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এটা ন্যাশনাল লেভেল ডিক্লেয়ার। এবং আজকে যে ঘটনা শুনলাম যে এখানে নাকি একটি রাজনৈতিক দল তো এখানে একটা বিরোধী ভূমিকা এসছে, তো বর্তমানে বিজেপির কোনো এখানে অস্তিত্ব নেই, পুরুলিয়া পৌরসভা এলাকায় বিজেপির কোনো ইস্যু নেই, তারা একটা বাজার গরম করার জন্য একটি সুদ খাড়া করেছে। না, তথ্য তো পুরুলিয়া পৌরসভার কাছে থাকবে, সে তথ্য আছে পুরুলিয়া পৌরসভা, এবং ন্যাশনালে ডিক্লেয়ার হয়েছিল বলে এত ফেন্সিং এত কিছু পরিকল্পনা পুরুলিয়া পৌরসভা এবং সাহেব বাঁধকে নিয়ে তৈরি হচ্ছে। কিন্তু পৌর প্রশাসক বলছেন কোনো ফাইল নেই পুরুলিয়া না, উনি সবে এসেছেন 2-3 মাস আগে, ওনার বর্তমান যারা বড়োবাবু বা অফিস স্টাফ আছে তাদের সঙ্গে যোগাযোগ করো, এই ফাইল এখানেই আছে, যাবে কোথায়, সরকারি সম্পত্তি সরকারের ঘরে আছে, এ ফাইল খুঁড়ে পাওয়া যাবে, খুঁজতে হবে, একটু ধৈর্য দেওয়া সহকারে, এ ফাইল এখানেই আছে। এবং আগামী দিনে সাহেবদের পরিকল্পনা নেওয়া হয়েছে অনেক কিছু নিয়ে। এইমাত্র আমি আমার যে সময়কার তৎকালীন ইঞ্জিনিয়ার পঞ্চানন ব্যানার্জির সঙ্গে এইমাত্র ফোনে কথা বললাম, উনিও আপনাদের সঙ্গে দরকার হলে আপনি ফোনে কথা বলতে পারেন। লেক ডিক্লেয়ার ন্যাশনাল লেক।
আমি উদ্যোগ নিয়ে রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে দরবার করেছি, ওনাকেও বলেছি, উনি বলছেন সেটি জাতীয় সরকার হয়েছে আমাদের রাজ্য সরকারের কাছে, তো তুমি চিঠি পাঠাও আমাদের এখানে ফাইল এসছে কিনা, আমাদের এখানে জাতীয় সরকার হলে তো রাজ্য সরকারের নলেজে থাকবে, তো উনিও বললেন যে ঠিক আছে তুমি চিঠি চিঠি পাঠাও, তাদের আন্ডারে এটা হয়, আপনারা সেই মিনিস্ট্রির সঙ্গে সরাসরি কথা বলে আপনাদের সংসদকে বলুন রাজ্য সরকারের নথিতে কিছু আছে কিনা এই বিষয়টা দেখা, আপনি একটা যে এসে চিঠি যদি সেন্টার কাছে আমাদের এনকে অবশ্যই হেল্প করবেন, আপনি কি হেল্প চাইছেন এটা আপনি চিঠি করতে হবে, আমি তো আমাদের রেকমেন্ডেশন চলে যাবে, আপনি যেটাই বলবেন মিনিস্ট্রি থেকে যাবো, আমি তো আগে সরকারি ভাবে স্বীকৃতি হয়েছে কত সালে কি অর্ডার তার মেমো নাম্বার কত, সে তো মিউনিসিপ্যালিটির থাকার কথা, সেটা তো আমি আপনাদেরকে প্রথম বলছি না, আমি নিজেই স্বীকার করেছি, এটা তো আমার বিবৃতি দেওয়া, আমি দায়িত্ব নেওয়ার পর সাহেবান নিয়ে যখন ঘাটাঘাটি করছি, কিন্তু আমি সাহেবানটা পেয়েছি, সাহেবানদের মাছের বিষয় পেয়েছি, সাহেবানদের কত কিলোমিটার, সাহেবানদের আমাদের কি আছে সব পেয়েছি, মানে বিগত 15-20 বছর থেকে পৌরসভা মাইক ফুকে ফুকে বলে আসছে কি আমরা জাতীয় সরোবর করে দিয়েছি, চাই যারই পৌরসভা হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, যারই হোক, আর পুরুলিয়াবাসী সবাই জানে কি এই সাহেববান যে আছে জাতীয় সরোবর আছে, এবং আমি একবার আরটিআই মাধ্যমে রিপ্লাইও পেয়েছি পৌরসভা থেকে কি ফান্ড কোন কী কী পেয়েছে এখানে সাহেববানের জন্য উন্নয়নের জন্য, তো ওখানে আমি দেখেছি NLCP বলে একটা প্রজেক্ট আছে তার জন্য কিছু ফান্ডও পেয়েছে, NLCP প্রজেক্ট আমার মনে হয় ন্যাশনাল লেক কনজারভেশন প্রোগ্রাম আছে, তো ন্যাশনাল লেক কনজারভেশন প্রোগ্রামে যখন ফান্ড আসতে পারে তাহলে ডেফিনেটলি এটা ন্যাশনাল লেক হিসেবে কোথাও না কোথাও কাগজপত্র স্বীকৃতি হয়েছে বলে এসেছে। আজকে আমি নতুন কথা এবং পুরুলিয়াবাসী আজকে নতুন কথা একটা জানতে পারলো কি পৌরসভা এখনও কনফিউজন আছে, বলছে না কি এটা নেই কিন্তু কনফিউজন আছে, বলে আদৌ এটা আছে কি না আছে আমরা জানি না এখনও, সেটাই বলছি, তো তার মানে এরা বলতে চাইছে কি আদৌ এটা জাতীয় সরোবর আছে কি আছে না সেটা মানে আজকে এরা উপলব্ধি করতে পারছে না, এটা জানতেই পারছে না কি এটা আছে কি আছে না, তো আমাদের বক্তব্য কি যে পৌরসভা অত বছর থেকে জাতীয় সরোবরের নামে টাকা আত্মসাত করছে সে পৌরসভা যা আজকে বলছে কি এটা জাতীয় সরোবর আদৌ আছে কি আছে না তার উপর প্রশ্নচিহ্ন আছে, তো কী ধরনের পৌরসভা চলছে আজকে পুরুলিয়া মানুষ একদম নিজের চোখে দেখে নিতে পারলো। বিজেপি অযথাই এটা নিয়ে রাজনীতি করতে চলে এসেছে, বিষয়টা হচ্ছে যে আমি দায়িত্ব নেওয়ার পরেই পুরুলিয়া পৌরসভার যে বিভিন্ন বিষয় তার মধ্যে সাহেববান নিবারণ সাহের একটা বড় বিষয় আমাদের এই জেলার ক্ষেত্রে, সেই সাহেববানদের জাতীয় সরোবরের তকমা ছিল, আমি এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি শুরু করি, কারণ আমি এখানকার ভূমিপুত্র, আমি সাহেববানদের জল খেয়ে মানুষ হয়েছি, তো স্বাভাবিক সাহেববানদের প্রতি তো আমার একটা নিজস্বতা ইয়ে রয়েছে যে সাহেববান জাতীয় সরোবরের তকমা পেয়েছে কী হয়েছে কতটা কাজ হয়েছে, জাতীয় সরোবরের তকমা পেলে তার কী ধরনের রুল রেজুলেশন থাকে, কী ধরনের প্রোটেক্টেড এরিয়া হিসাবে রাখা যায় বা রেস্ট্রিক্টেড জোন কীভাবে রাখতে হয়, বা এর জন্য ফান্ডিং কী আসে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইয়ারলি টাকা আসে কি না, এইসব ব্যাপারে আমি খোঁজখবর শুরু করি অলরেডি, এবং এই বিষয়ে সেই সময় যার সময় এটা হয়েছিলেন কংগ্রেসের আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন শাকিল্লা আহমেদ, তার কাছে তার বাড়ি গিয়েছিলাম আমি, এবং সেই সময় যারা কংগ্রেস নেতৃত্ব ছিলেন বিধায়ক নেপাল মাহাতো থেকে শুরু করে সবার কাছেই আমি গিয়েছিলাম, কথা বলেছি,
যে এই বিষয় সংক্রান্ত যদি কোনো কাগজপত্র নথি থাকে আমাকে সহযোগিতা করুন, কিন্তু আমি সেটা এখনও পাইনি এবং আমার পৌরসভাতেও এর কোনো রেকর্ড আমি কিছু পাইনি যে এটা জাতীয় সরোবরে তকমা পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই ধরনের কোনো অনুমোদন পত্র এসছে, এই ধরনের কোনো বিষয় সংক্রান্ত ফাইল। সেটাই তো আমারও প্রশ্ন, আমিই তো প্রশ্ন এটা তুলছি একজন চেয়ারপারসন হিসাবে, যে আমি চেয়ারপারসন হিসাবে বসেছি, এটা যে জাতীয় সরোবর হলো, কংগ্রেসের ঘোষণা করলেন, ঢাকঢোল পিটিয়ে ওখানে ফলক লাগানো হয়েছে, এখানে করা হয়েছে, তাহলে আদপে এটা জাতীয় সরোবর হলো কি না? এক, দুই হচ্ছে বিজেপি, তারা এতদিন ধরে কেন্দ্রে ক্ষমতাসীন দল, তাদের কেন্দ্রীয় সরকার, তারা কেন্দ্রীয় মন্ত্রক থেকে এটার কপি আনতে পারছে না, তারা আজকে ডেপুটেশন দিতে এলো, তাদের তো দুজন জনপ্রতিনিধি আছে এখানে, তা তারা কি করলেন? বা এতদিন ধরে এখানকার সাংসদ রয়েছেন এখানে জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি কি করলেন? বা তিনি একটা মন্ত্রককে চিঠি করে যে জাতীয় সরোবর কেন্দ্রের অনুমোদন রয়েছে এবং কি ফান্ড এসছে, উল্টো ওনারাই তো আমার হাতে এইসব নথি দেওয়া উচিত ছিল যে এই আপনার এই নথি আপনার আন্ডারে পৌরসভার আন্ডারের মধ্যে পড়ে, আপনি কেন এটা করছেন না বা এই ফান্ড পাচ্ছি? এখন ফাইল ছিল কি না এটাই তো বিষয়, তো লোপটের কথা তো দূরের অস্ত, আদ্য তো দেখতে হবে সেই ফাইলটা ছিল কি না, অনুমোদনটা হয়েছে কি না, এই বিষয়টা দেখে ক্লিয়ার হোক। সেই জন্য না জেনে শুনে অযথা এরা রাজনীতি করার জন্য চলে এসেছে। বিষয়টা হচ্ছে যে আমি ইনিশিয়েটিভ নিয়ে এই বিষয়গুলো পুরুলিয়ার মানুষকে আমি আমার একটা দায়বদ্ধতা রয়েছে পুরুলিয়ার মানুষকে জানানোর, আমি মনে করি একজন নাগরিক হিসাবে, যে এটা জাতীয় সরোবর, পুরুলিয়ার মানুষ জানুক, তা জাতীয় সরোবরের যে বিভিন্ন ধরনের নিয়মাবলী সেটা সাহেববান্ধে ডিসপ্লে থাকবে, এখানে পরিযায়ী পাখি আসে, আমি তার উদ্যোগ নিচ্ছি, এখানে সাহেববান্ধ আমি নামকরণ করছি, আমি বোর্ড লাগাতে পাচ্ছি না জাতীয় সরোবর হিসাবে, কারণ আমার কাছে কাগজ নেই। এই এলাকায় আমাকে পর্যটকরা বলেছেন এটা যে নিবারণ সায়র, এটা যে সাহেববান্ধ, আপনার কোথাও বাঁধ বোর্ড নেই। আমি ভাবছিলাম যে লিখবো, যখন লিখবো তাহলে জাতীয় সরোবরের তকমা দিয়ে লিখবো, তো সেটাই আমি নথি পাচ্ছি না এখন, সেই জন্য আমি ঝুলে বসে রয়েছি, আমি তো চেষ্টা করছি কিভাবে কি করা যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।